আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি বৃদ্ধির অঙ্ক মূল্য বৃদ্ধি এবং কমে যাওয়া এই অঙ্কগুলো দেখাতে চেয়েছিলাম যে কিভাবে খুবই শর্টকাট নিয়মে কমে যাওয়া এবং বৃদ্ধির অঙ্ক এক মিনিটের মধ্যেই সলিউশন করতে পারবেন সেটা দেখাবো আসুন দেখি যেখানে প্রশ্ন হলো চিনির মূল্য বিশ পারসেন্ট কমে গেল চিনির মূল্য কী হয়েছে বিশ পারসেন্ট কমে গেছে কিন্তু এর ব্যবহার আবার বিশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে চিনির বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো এই ধরনের অঙ্কগুলো বাড়া এবং কমা মানে দুইটা যেগুলোতে আছে যে কমে যায় বা বৃদ্ধি পায় বা দুইটাই বৃদ্ধি পায় সেই অঙ্কগুলো আমরা খুব সহজেই শর্টকাট টেকনিকের সাহায্যে আমরা কীভাবে করবো আসুন দেখে নিন এটা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল শর্টকাট টেকনিক হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ডিভাইড বাই একশো অর্থাৎ প্রথমে দেখেন প্রথমটা হচ্ছে বিশ পার্সেন্ট কমে যায় চিনির মূল্য বিশ পার্সেন্ট কমে যায় তাহলে বিশ পার্সেন্ট কমা মাইনাস টোয়েন্টি তারপর একটা জিনিস দেখেন বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এই বিশ পারসেন্ট বৃদ্ধি পেল প্লাস বিষ আবার দেখেন প্লাস অর্থাৎ এ বি এই যে প্লাস এই চিনির মূল্য বিশ পারসেন্ট কমে গেছে এই জন্য মাইনাস এখানে ভিস দিছি অর্থাৎ এর সময় হলো মাইনাস টোয়েন্টি এবং বিষ সম হলো প্লাস টোয়েন্টি এই দুটা জিনিস আমরা এই সূত্রের মধ্যে বসাই দিলেই আমাদের খুব সহজে রেজাল্টটা চলে আসবে কীভাবে আসুন দেখি টোয়েন্টি টোয়েন্টি তাহলে এটা এটা কাটা আর এখানে হলো বিশের আগে প্লাস আছে আর মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস আপনারা সবাই জানেন তাহলে হলো টোয়েন্টি টোয়েন্টি এখানে কাটাকাটি করে আমরা পেয়ে গেলাম চার পার্সেন্ট তাহলে চিনির মূল্য চার পার্সেন্ট কমে গেল এভাবে খুব শর্টকাট টেকনিকের মাধ্যমে যে বিশাল অঙ্ক করতে প্রায় দশ মিনিটের মতো লাগার কথা সেটা সেখানে আপনারা মাত্র তিরিশ সেকেন্ডেই উত্তরটি পেয়ে যাচ্ছেন যদি এরকম হইতো বিশ পার্সেন্ট ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আবার মূল্য বিশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে এরকম হতো বিশ গুণ বিশ ডিভাইড বাই একশো তাহলে এখানে হলো চল্লিশ আর এটা একটা কাটা এখান থেকে চার বের হইতো তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট হইতো তাহলে এইভাবে আমরা খুব সহজেই যে কোনো অঙ্ক করব এরকম আরও হাজারো ম্যাথ আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং আপনাদের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন এই শুভকামনা করে শেষ করছি ধন্যবাদ